আমরা আজকে আরেকটু দেখি সেই সোপস অ্যান্ড ডিটারজেন্ট। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন পড়ার পরে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স, এনার্জি ব্যালেন্সে চলে যাব। ওকে, মোস্ট ক্লিনিং প্রোডাক্ট, আমরা অলরেডি কিভাবে হচ্ছিল সাবান এবং সাবানের প্রকারভেদ, কিভাবে আমরা সাধারণ সোপ ম্যানুফ্যাকচারিং করতে হয় সেটা আমরা দেখলাম। ইউজুয়ালি সোপস অ্যান্ড ডিটারজেন্ট একই রকম ভাবে ম্যানুফ্যাকচারিং প্রসেস, বাট সাবানের তোমার কিছু দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের হার্ড সোপ গুলো ইউজ করি এগুলোর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলোতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে, আবার হচ্ছিল কিছু হলো নষ্ট হয়। এই জন্য পরবর্তীতে আমরা এখন আর সোপ এর পরিবর্তে হচ্ছিল লিকুইড সোপ অথবা হচ্ছিল ডিটারজেন্ট, লিকুইড ক্লিনিং এজেন্ট, লিকুইড ডিটারজেন্ট, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছিল ইউজ করি। কারণ এগুলো হচ্ছে হলো প্রতিটা অণু অর্থাৎ প্রতিটা সাবানের মলিকুলস, প্রতিটা ডিটারজেন্টের মলিকুলস হচ্ছে আমরা ইউজ করতে পারি, কেমিক্যাল রিয়াকশন অংশগ্রহণ করে কাপড় পরিষ্কার করে। এই জন্য হচ্ছে এখন মানে সিনথেটিক ডিটারজেন্ট গুলো অনেক পরিমাণে ইউজ হয়, বাট আমাদেরকে মনে রাখতে হবে সিনথেটিক ডিটারজেন্ট গুলা কিন্তু হচ্ছে হলো সিনথেটিক, মানে হচ্ছে এগুলো বায়োডিগ্রেডেবল যদি না হয়, কম বায়োডিগ্রেডেবল হয় দ্যাটস উইল কজ প্রবলেম টু আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, মোস্ট ক্লিনিং প্রোডাক্টস ওয়ার্ক বাই এনি অফ দিস মেকানিজমস। এটা কি করে? এটা হচ্ছে হলো ডার্ট, কাপড়ের যে ময়লাটা আছে, ব্রিং ডার্ট টু দা সার্ফেস উইথ এ সার্ফ্যাক্ট্যান্ট, স্ক্রাব ইট অফ ইউজিং সামথিং অ্যাব্রাসিভ, ঠিক আছে? অর্থাৎ এটাকে হচ্ছে আমরা যেরকম কাপড় ঘষে মেজে পরিষ্কার করি ঠিক তদ্রূপ এটাও একই কাজ করবে, স্ক্রাব ইট অফ ইউজিং সামথিং অ্যাব্রাসিভ। তারপরে ইট অ্যাওয়ে অ্যাট ইট ইউজিং অ্যাসিড, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অ্যাসিড, ডিগ্রিজিং এজেন্ট অর অর্গানিক সলভেন্টস, এগুলো হচ্ছে বলতেছি আমরা ইট অ্যাওয়ে, অর্থাৎ এটাগুলো সয়লেন করে, ঠিক আছে, মানে গিলে ফেলা আর কি। তারপরে ইনফিউজ অক্সিজেন ইন টু দা সার্ফেস, দেয়ার বাই লিফটিং ডার্ট অ্যাওয়ে ফ্রম ইট, ঠিক আছে? অক্সিজেন সার্ফেস এর সাথে এনে ডার্টটাকে হচ্ছে হলো দেয়ার বোর লিফটিং ডার্ট অ্যাওয়ে ফ্রম ইট, অর্থাৎ ওখান থেকে ডার্টটাকে সরাই ফেলে। মূল কথা হচ্ছিল কাপড় পরিষ্কার করতে হবে। এখন কাপড় যখন পরিষ্কার করবে সেখানে সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স অথবা সারফেস টেনশন এগুলোর ব্যাপারটা একটু বুঝতে হবে, কিভাবে কাপড় পরিষ্কার করে। অর্থাৎ আমি একটা কাপড় পরিষ্কার করতেছি সাপোজ ধরো, সেই কাপড়ে হচ্ছে হলো আমি সর্বপ্রথম ডিটারজেন্ট বা সাবান দিব। এখন কাপড়ের ভিতরে যদি আমার ডিটারজেন্ট বা সাবানটা যদি পেনিট্রেট করে না প্রবেশ করতে পারে, অর্থাৎ সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স আমরা এই জন্য অ্যাড করি, ঠিক আছে, সে কি করে সারফেস যে তার সারফেস টেনশনটা আছে সেই সারফেস টেনশনটা হচ্ছে হলো কমায় দেয় অথবা হচ্ছে বাড়ায় দেয়। তো সেই সারফেস টেনশন যদি বাড়ায় দেয়, আমরা জানি কচু পাতার সারফেস টেনশন হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ কচু পাতার উপরে পানি রাখবা দেখবা কচু পাতার ভিতরে পানি পড়ে না, ঠিক আছে, তাহলে কচু পাতার থেকে হচ্ছে পানিটা হচ্ছে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব ইজিলি হচ্ছিল পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সারফেস টেনশন। হাউ, কিভাবে সারফেস সার্ফেক্ট্যান্টস অথবা হচ্ছে এগুলা সাধারণত কাজ করে থাকে, হাউ সার্ফেক্ট্যান্ট ওয়ার্কস, দা সার্ফেস টেনশন অফ ওয়াটার ক্যান বি সিন ইন দা পিকচার বিলো। এখানে সার্ফেস টেনশন অফ ওয়াটার আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। হাই সার্ফেস টেনশন, অর্থাৎ সার্ফেস টেনশন যদি খুব বেশি থাকে, ওই যে আমরা কচু পাতার কথা বলছি, ঠিক আছে, সার্ফেস টেনশন যদি অনেক বেশি হয় তখন হচ্ছে পেনিট্রেট করতে পারবে না। এই জন্য আমাদেরকে করতে হবে কি, এই ইউজুয়ালি তার হাই সারফেস টেনশন যেটা দেখা আমরা সেটাকে কমাবো। কমাইলে কি হবে, কমাইলে হচ্ছে ধরো এই যে ইয়েলো পার্টটা, এটা ধরো আমার কাপড়ের, ঠিক আছে, কাপড়ের ভিতরে হচ্ছে সে ডুববে, ঢোকার জন্য হচ্ছে আমাকে তার সারফেস টেনশনটাকে হলো রিডিউস করতে হবে, ঠিক আছে। এটাই আমরা এ থেকে সি দ্বারা এভাবে প্রকাশ করছি যে ইউজুয়ালি যদি আমরা নো সারফেক্টেন্ট দিই, ঠিক আছে, তখন ইফেক্ট হলো এটাই, অর্থাৎ সাবান কেন কাপড় কম পরিষ্কার করতে পারে, ডিটারজেন্ট কেন বেশি পরিষ্কার করতে পারে, সুপিরিয়রিটি অফ ডিটারজেন্ট ওভার হচ্ছে হলো সোপ। তো হাই সারফেস টেনশন থাকার কারণে দেখা যাচ্ছে কাপড়ের ভিতরে ময়লাটা, অর্থাৎ এই যে আমাদের যে অর্গানিক কম্পাউন্ড যেটা, এখানে দুইটা পার্ট থাকে, হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক। তোমরা জানো হাইড্রোফোবিক এবং হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে অয়েলি পার্ট আর একটা হচ্ছে তোমার ওয়াটার পার্ট, ঠিক আছে। তাহলে তেল তেলে দ্রবণীয় আমরা জানি, ঠিক আছে, একটা হচ্ছে পানিতে, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হলো হাইড্রোফোবিক টেল, ঠিক আছে। তাহলে অর্গানিক সলভেন্ট হচ্ছে হলো যেহেতু হচ্ছে হলো তৈলাক্ত অংশ, হাইড্রোফিলিক পার্টটাকে নিবে, সেভাবে হচ্ছে হলো এরা হচ্ছে হলো ক্লিনিং করে থাকে। তোমরা এগুলো পরে আসছো মনে হয় 19 ইন্টারমিডিয়েটে। তাহলে আমরা এটা দ্বারা এই সার্ফেক্টেন্স ইউজ করে কি করি, তার সার্ফেস টেনশনটাকে আমরা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার কারণে হচ্ছে হলো দেখো এই যে একেবারে লাস্টেরটা দেখো, এখানে আমরা যখন হাই সারফেস টেনশন পরিষ্কার কম হবে, কারণ হচ্ছে কি এ ভিতরে প্রবেশ করতে পারতেছে না, যদি ময়লার ভিতরে কাপড়ের ভিতরে প্রবেশ না করতে পারো তুমি ময়লাটা কিভাবে নিয়ে আসবা। ওকে, তারপরে লোয়ার সারফেস টেনশন, আমরা সারফেস টেনশন যদি কমাই, ঠিক আছে, এই লোয়ার সারফেস টেনশন, হাই সারফেস টেনশন, তারপরে লোয়ার সারফেস টেনশন আরো কমাইলাম আমরা, তারপরে একদম লাস্টটা দেখো লো সারফেস, সবচেয়ে লো,
ঠিক আছে, এখানে সারফেস টেনশন কম হওয়ার কারণে কি হচ্ছে, পেনিট্রেট করে ভিতরে এন্টার করতে পারতেছে, ঠিক আছে, ভিতরে যদি প্রবেশ করে তাহলে সে ভালো ক্লিন করতে পারবে। তাহলে এটা হচ্ছে মেকানিজম, সারফেস টেনশন এভাবে কাজ করে। দ্য সারফেস টেনশন অফ ওয়াটার ক্যান বি সিন ইন দ্য পিকচার বিলো, দ্য কোহেশন বিটুইন দ্য ওয়াটার মলিকুলস ইজ স্ট্রং এনাফ টু অ্যালো রিলেটিভলি ডেন্স অবজেক্টস, ঠিক আছে। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি হলো এ থেকে সি এর মধ্যে হচ্ছে হলো ফেব্রিকের যে সার্ফেসটা আছে এই সার্ফেসের ভিতর দিয়ে হচ্ছে হলো আমার এই সার্ফেস টেনশনটা যখন কমে যাবে তখন হচ্ছে হলো এখানে কাপড়টা ইজিলি পরিষ্কার হবে। তাই এডিশন অফ এ সার্ফ্যাক্ট্যান্ট সাসেস সোপ ডিস্টার্ব দ্য কোহেশন বিটুইন দ্য ওয়াটার মলিকুলস কজিং দ্য ওয়াটার ড্রপলেট টু স্প্রেড, ঠিক আছে, কভারিং এ ওয়াইডার সার্ফেস এরিয়া অফ দ্য ফেব্রিক, দিস ম্যাক্সিমাইজ কন্টাক্ট উইথ এনি স্ট্রেন অর ডার্টস ডিপোজিটেড অন দ্য ফেব্রিক। তাহলে এভাবে হচ্ছে হলো সে আমাদের ময়লা যেটা বা ডার্ট যেটা হচ্ছিল, ঠিক আছে, সেটাকে হচ্ছিল পরিষ্কার করবে। এখন এই যে আমরা বিভিন্ন ধরনের ডিটারজেন্ট দেখে থাকি এগুলো হচ্ছে প্রকার ভেদ আছে, ঠিক আছে, আমরা তোমরা জানো গ্লাস পরিষ্কার করা আমরা এক ধরনের ডিটারজেন্ট ইউজ করি, তারপরে হচ্ছে হলো কাছের জিনিস পরিষ্কার করার জন্য, তারপরে টেবিল পরিষ্কার করার জন্য, তারপরে টয়লেট পরিষ্কার করার জন্য আমরা অনেক ধরনের যে এই হারপিক ইউজ করি, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো আমরা ওই যে বিম বার ইউজ করি হচ্ছে হলো কি কাপ ইয়ার ময়লা পরিষ্কার করার জন্য, থালা বাসনের ময়লা পরিষ্কার, কাপড়ের পরিষ্কার করার জন্য। তো এখানে প্রকার ভেদ আছে, আমরা ওগুলো জানতে হবে কে, অর্থাৎ আমাকে আগে জানতে হবে আমি যেটা পরিষ্কার করবো সেখানে কি আছে আর আমি যেটা ইউজ করবো সেটা তো কি আছে। সিনথেটিক ডিটারজেন্ট আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হলো সিনথেটিক ডিটারজেন্ট আমরা হচ্ছে ইউজ করি, মেইনলি বলা হয়েছে ABS অ্যালকাইল বেনজিন সালফোনেট আমরা হচ্ছে হলো ইউজ করি, ঠিক আছে। সিনথেটিক ডিটারজেন্ট আমি বলছি এগুলো হচ্ছে হলো বায়োডিগ্রেডেবল না, বাট এদের হচ্ছে ব্যবহার প্রচুর, এরা প্রচুর পরিমাণে ক্লিন করতে পারে, অর্থাৎ ওই যে আমরা পানির খরতার কারণে যখন সোডিয়াম সোপ ইউজ করি পটাশিয়াম সোপ ইউজ করি ওখানে দেখা যাচ্ছে যে পানির খরতা থাকলে সেখানে হচ্ছে তোমরা জানো একটা কেমিক্যাল রিয়েকশন হয়ে আগে হচ্ছিল সাবান ক্ষয় হয়, সাবান ক্ষয় হওয়ার পরে যে আমরা পরে আসছি যে গ্রামের মানুষ মনে করে এই পুকুরের পানি খারাপ নলকূপের পানিতে কাপড় পরিষ্কার কম হয়, কিন্তু ওখানে এই জিনিস জানতে হবে যে ওখানে সোডিয়াম সল্ট আছে, ঠিক আছে, আগে হচ্ছিল আমার সাবানের সাথে রিয়েকশন করে সে অন্য একটা প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ সাবানের তোমার পার্টটা হচ্ছে হলো ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে সিনথেটিক ডিটারজেন্ট আমরা ইউজ করি মেনলি হচ্ছিল এই যে সাবান ক্ষয় হয়ে যাওয়া বা হচ্ছিল কম পরিষ্কার না হওয়া, ঠিক আছে, কাপড় পরিষ্কার কম হচ্ছে সেগুলো থেকে প্রতিরোধ করার জন্য। এই জন্য সিনথেটিক ডিটারজেন্ট এগুলো প্রতিটা মলিকুলস হচ্ছিল ময়লা ধরে ধরে পরিষ্কার করে, এটা হচ্ছে বিগ অ্যাডভান্টেজ, বাট এটা পরবর্তীতে পরিবেশে ছেড়ে দিলে কিন্তু এটা বায়োডিগ্রেডেবল না, এটা কিন্তু ডিপোজিট হয়ে যাচ্ছে পানিতে বা হচ্ছে হলো সয়েলে, তখন এগুলো কিন্তু আবার আমরা ধরো এখানে কোনো হেভি মেটাল থাকতে পারে, এখানে কোনো অর্গানিক পার্ট থাকতে পারে, প্লাস্টিক পার্ট থাকতে পারে, এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে। বাট স্টিল উই আর ইউজিং অ্যালকাইল বেনজিন সালফোনেট ABS বলা হয়, ঠিক আছে, এই ফ্যামিলি অফ কম্পাউন্ড দ্যাট আর সিমিলার টু সোপ বাট আর মোর সলিউবল ইন হার্ড ওয়াটার, ঠিক আছে, বিকজ দ্য পোলার সালফোনেট গ্রুপ, এই যে দেখো পোলার সালফোনেট অফ ডিটারজেন্ট ইজ লেস লাইকলি দেন দ্য পোলার কার্বক্সিল, অর্থাৎ পোলার কার্বক্সিল গ্রুপ হয়ে যায় CWNA সল্ট তৈরি করবে অফ সোপ টু বাইন্ড দ্য ক্যালসিয়াম, এই যে CaCO3NO, ঠিক আছে, CH3CWNA বা CA ক্যালসিয়াম, যদি ধরো আমাদের ওখানে যদি CWH থাকে সেখানে ইজিলি CCCWNA সাথে CCCA এগুলো তৈরি করে ফেলবে। এই জন্য হচ্ছিল আমরা এখানে সাধারণত হচ্ছিল এই যে অ্যালকাইল বেনজিন সালফোনেট ইউজ করি, সেখানে আর এই প্রবলেমটা থাকবে না, অর্থাৎ ক্যালসিয়াম এসে খুব সহজে হচ্ছিল এই রিয়াকশনটা করতে পারবে না হার্ড ওয়াটারে। সো সিনথেটিক ডিটারজেন্ট ক্যান বি মেড ফ্রম পেট্রোকেমিক্যালস ফ্যাটস এন্ড অয়েলস, ডিটারজেন্টস আর কমনলি অ্যাভেলেবল অ্যাজ পাউডার্স অর কনসেন্ট্রেটেড সলিউশন, আমরা এখন কাপড় পরিষ্কার করার সময় অনেক সময় এই যে পাউডারও কিন্তু একটা অসুবিধা আছে, দেখা গেছে পাউডার গায়ে লেগে রাখতেছে, গলতেছে না বা হচ্ছিল ডিজলভ হচ্ছে না, এই জন্য পাউডারের পরিবর্তে আমরা এখন কিন্তু কনসেন্ট্রেটেড, অর্থাৎ হচ্ছিল এই যে বিভিন্ন ধরনের সোপ সলিউশন হ্যান্ড ওয়াশ দেখছো এগুলো কিন্তু আমরা এখন হচ্ছিল লিকুইড হ্যান্ড ওয়াশ ইউজ করি, আমরা লিকুইড সোপ গুলো হচ্ছে ইউজ করি, তাহলে ওখানে কি হবে অলরেডি ডিজলভ অবস্থা আছে, আমাকে আর ডিজলভ করতে হবে না। তোমরা জানো ব্লিচিং পাউডার দিয়ে বা কাপড় কাঁচার পাউডার দিয়ে কাপড় পরিষ্কার করছো, একটু পরে দেখবা যে কাপড়ে পাউডার রয়ে গেছে যদি ঠিক মতো পানি দিয়ে ওয়াশ না করে ফেলা হয়, অর্থাৎ ডিজলভ হওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে, যদি কোয়ালিটি খারাপ হয় সে ডিজলভ হবে না ঠিক মতো। ওকে লেটস সি আমরা আজকেই পড়বো, এরপরে কিন্তু আমরা নেক্সট ডে তে আমরা চলে যাবো হচ্ছে হলো রেফ্রিজারেশন, ঠিক আছে, রেফ্রিজারেশন এক দুদিন পড়বো, দেন হচ্ছে আমরা চলে যাবো ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি ব্যালেন্স, আমাদের এখন মানে শেষ করতে হবে, আমার মনে হয় ইউনিভার্সিটি খুলে গেলে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট টেট দিয়ে আস্তে আস্তে অলরেডি অনেক মাস হয়ে গেছে। ওকে এক্সাম্পলস অফ ডিটারজেন্ট, টু বেসিক এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আমরা সোডিয়াম প্যারাডোডেকাইল বেনজিন সালফোনেট, এটা হলো সোডিয়াম প্যারাডোডেকাইল বেনজিন সালফোনেট, ডান পাশে হলো সোডিয়াম লরাইল সালফেট SLS বলে, ঠিক আছে, অথবা সোডিয়াম এন্ডোডেকাইল সালফেট, ঠিক আছে, টু বেসিক এক্সাম্পলস অফ ওয়েল নন ডিটারজেন্টস অফ দ্য সালফোনেট গ্রুপ অফ দ্য সালফোনেট গ্রুপ
ঠিক আছে, অর দা সালফোনেট গ্রুপ আমরা এখানে দেয়া আছে, এটাও সালফোনেট গ্রুপ, ঠিক আছে। এগুলো হচ্ছে হলো ডিটারজেন্ট, তাহলে এগুলো কিন্তু আমরা কিছু নিজেরা কিছু কেমিক্যাল চেঞ্জ করতে পারি, এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এড করতে পারি। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে হলো তার যে সেইন আছে, এই সেইনটা অর্থাৎ SO3 Na, এটা আমি এই জায়গায় দিতে পারি কত নাম্বার কার্বনে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আবার কিন্তু তার নাম চেঞ্জ হবে, ঠিক আছে। সো এটা রিসার্চ এর অন্তর্ভুক্ত, অর্থাৎ মানুষ দেখা গেছে যারা সিনথেসিস করে তারা হচ্ছে চেঞ্জ করে করে দেখে কোনটা হচ্ছে ভালো ইফেক্ট করে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ সিনথেটিক ডিটারজেন্ট। ওকে, সিনথেটিক ডিটারজেন্ট মলিকুল জেনারেলি কনসিস্ট অফ হাইড্রোফিলিক হেড এন্ড এ হাইড্রোফোবিক টেইল, ঠিক আছে। আমরা হেড এন্ড টেইল বলি হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক, এই দুটা টেইল চলো থাকে, অর্থাৎ অর্গানিক পার্ট আর হচ্ছিল ইনঅর্গানিক পার্ট থাকে। ইনঅর্গানিক পার্ট ইনঅর্গানিক পার্টের সাথে চলে যাবে, অর্গানিক পার্ট অর্গানিক পার্টের সাথে চলে যাবে, ঠিক আছে। দা হাইড্রোফোবিক লং হাইড্রোকার্বন চেইন, ঠিক আছে, হাইড্রোকার্বন চেইনটাকে বলতেছিলাম আমরা হাইড্রোফোবিক চেইন। টেইল অফ দা ডিটারজেন্ট মলিকুল ইজ অ্যাট্রাক্টেড টু পার্টিকেলস অফ অয়েল অর গ্রিজ বাই ডিসপারশন ফোর্সেস। দা হাইড্রোফিলিক সার্জড অর পোলার হেড অফ দা ডিটারজেন্ট মলিকুল ইজ অ্যাট্রাক্ট টু ওয়াটার মলিকুলস, ঠিক আছে। এটা যেহেতু হাইড্রোফিলিক, ঠিক আছে, এটা হচ্ছে হলো টু ওয়াটার মলিকুলস এর সাথে হচ্ছে অ্যাড হবে, অ্যাড হয়ে হচ্ছে তারা আলাদা সল্ট আকার হচ্ছে, এটা হচ্ছে ক্লিন হয়ে যাবে। সুপিরিয়রিটি অফ ডিটারজেন্ট ওভার হচ্ছে হলো সোপ। সোপ ইজ টিপিক্যালি, আমি বলছি অলরেডি, এটার সুপিরিয়র মেড ফ্রম ন্যাচারাল মেটেরিয়ালস, ঠিক আছে। এখন ওই যে ওখানে দেখা যায় যে অনেক সময় কিছু পরিমাণ সোপের ক্ষেত্রে ধরো গ্লিসারিন প্লাস অন্য কোনো মেটেরিয়ালস কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে, বাইন্ডিং এজেন্ট থেকে যাচ্ছে, এডিটিভস গুলো থেকে যাচ্ছে, তো সেগুলো তো আর ক্লিন করবে না, তো সেগুলো হচ্ছিল অনেক সময় হচ্ছিল ওয়াস্ট করতেছে, আবার অনেক সময় হচ্ছিল কাপড়ের প্রবলেমও তৈরি করতেছে। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে সিনথেটিক মেটেরিয়ালস ইউজ করি, যেগুলো প্রতিটা হচ্ছিল একটা নির্দিষ্ট তোমার অণু দিয়ে তৈরি, প্রতিটা অণু হচ্ছিল ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে মেড ফ্রম ন্যাচারাল মেটেরিয়ালস অ্যান্ড ইজ ইউজড ইন পার্সোনাল হাইজিন, হোয়াইল ডিটারজেন্ট কনসিস্ট অফ সিনথেটিক কেমিক্যালস টু টেন টু প্রোভাইড মোর ক্লিনিং পাওয়ার, ঠিক আছে। সিনথেটিক মেটেরিয়ালস এর ক্লিনিং পাওয়ার অনেক বেশি। হার্ড ওয়াটার কন্টেইনস ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম আয়ন্স দ্যাট লিমিট সোপস ক্লিনিং ক্যাপাবিলিটি, যে হার্ড ওয়াটারে সোডিয়াম ক্যালসিয়াম যে আয়ন গুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে ক্যালসিয়াম সল্ট তৈরি করে ফেলে, তো তাহলে এক্ষেত্রে আমাদের সাবানের অপচয় হচ্ছে। ডিটারজেন্ট is less likely to produce scum, ওই যে আমি যেটা বললাম স্কাম বলি আমরা এটাকে সাধারণত, অর্থাৎ নিজেই একটা হচ্ছিল মানে এখানে ক্যালসিয়ামটা আমাদের সোডিয়াম সল্টের সাথে হচ্ছিল একটা প্রতিস্থাপন বিক্রিয়া করে সেখানে অলরেডি নিজে একটা প্রোডাক্ট তৈরি করে, সেটাই হচ্ছিল স্কাম হয় কম্বাইন্ড উইথ হার্ড ওয়াটার। তাহলে হার্ড ওয়াটারের ক্ষেত্রে এই যে আমাদের সাবানের খরচটা বা সাবানের যে অপচয়টা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে হলো সাবানের কারণে, তাহলে সেক্ষেত্রে আমি ডিটারজেন্ট ইউজ করলে কিন্তু সেখানে ক্যালসিয়াম থাকুক কোনো আমার প্রবলেম নাই, অর্থাৎ যদি হার্ড ওয়াটার থাকুক আমার কোনো সমস্যা নেই। বিকজ ডিটারজেন্টস আর মেড উইথ কেমিক্যালস দে ক্যান বি টেইলর্ড ফর স্পেসিফিক ক্লিনিং পারপাস, আমরা অ্যানায়নিক নন আয়নিক ক্যাটায়নিক আমরা যেইখানে কেমিক্যাল রিয়াকশনটা করবো আমরা পারপাস সার্ভ করার জন্য, সো এটা হচ্ছে একটা নির্দিষ্ট পারপাসে ইউজ করবো, এই জন্য বলি ক্যান বি টেইলর্ড ফর স্পেসিফিক ক্লিনিং পারপাস, ঠিক আছে। ফর এক্সাম্পল সাম লন্ড্রি ডিটারজেন্টস আর মেড উইথ ব্লিচ সো দ্যাট দে আর ইফেক্টিভ অ্যাট ক্লিনিং ওয়াইল ক্লথিং, আদার্স কন্টেইন অ্যাডিটিভস দ্যাট মেক দেম সেফ ফর ক্লিনিং কালার্স অর সার্টেন ফেব্রিক্স, সো এগুলো হচ্ছিল এটা পড়বা সুপিরিয়রিটি অফ ডিটারজেন্ট ওভার হচ্ছিল সোপ। এখন এই ক্লাসিফিকেশনটা আমি পড়াছিলাম আজকে শেষ, ক্লাসিফিকেশন অফ সিনথেটিক ডিটারজেন্ট, এটা অ্যানায়নিক হয় ক্যাটায়নিক হয় নন আয়নিক হয়, ঠিক আছে। অ্যানায়নিক কখন হবে, অর্থাৎ আমি যে ময়লাটা পরিষ্কার করব সেখানে যদি ক্যাটায়ন পার্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ সেখানে যদি চার্জ পার্টিকেল হিসাবে অলরেডি হচ্ছিল তোমার একটা পজিটিভ পার্ট থাকে, তাহলে আমি অ্যানায়নিকটা ইউজ করলে সরাসরি পজিটিভ আর অ্যানায়ন মিলে হচ্ছিল খুব সহজে ময়লাটা পরিষ্কার করে ফেলবে। তাহলে হ্যাভিং নেগেটিভলি চার্জড হেড অ্যান্ড ওয়াইডলি ইউজ ডিউ টু কস্ট অ্যান্ড পারফরমেন্স, যেমন লন্ড্রি ডিটারজেন্টসে আমরা অ্যানায়নিক ইউজ করি, ডিশ ওয়াশিং গুলা অ্যানায়নিক ইউজ করি, ওভেন ক্লিনিং এ অ্যানায়নিক আমরা এই ডিটারজেন্ট গুলা ইউজ করি। ক্যাটায়নিক হ্যাভিং এ পজিটিভলি চার্জড হেড, ঠিক আছে, ক্লিনিং প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে ক্যাটায়নিক আমরা ইউজ, কারণ ওইটা অলরেডি অ্যানায়নিক। ওকে, হেয়ার শ্যাম্পুস, ঠিক আছে, আমরা যে শ্যাম্পু ইউজ করি এগুলোতে ক্যাটায়নিক ইউজ করে। ফেব্রিক সফেনার কন্ডিশনার, অর্থাৎ কাপড়ে এবং মাথায় সফিস্টিকেটেড জিনিসের ক্ষেত্রে আমরা হচ্ছিল এগুলো ইউজ করি। ওকে, তারপরে নন আয়নিক আর নিউট্রাল, এগুলারও অনেক ইউজ আছে নন আয়নিক, ঠিক আছে, যেমন কার শ্যাম্পু, ডিশ ওয়াশার ডিটারজেন্ট, কসমেটিক্স, ঠিক আছে, বিশেষ করে কসমেটিক্স আমরা এই নন আয়নিক আর নিউট্রাল ইউজ করি। আবার একটু লাইটটা দাও বাবা। ওকে, লন্ড্রি ডিটারজেন্ট ফর্মুলেশন, আমরা এখন দেখবো এটার ফর্মুলেশনটা কিভাবে করতে হয়।
ইউজুয়ালি সার্ফেক্টেন্টস বাই লোয়ারিং দা সার্ফেস টেনশন অফ ওয়াটার, সার্ফেক্টেন্টস এর কাজই হচ্ছে হলো লোয়ারিং দা সার্ফেস টেনশন অফ ওয়াটার, কেন যেন এটা পেনিট্রেট করে কাপড়ে প্রবেশ করতে পারবে। ওকে, সো আমরা এই যে অনেক সময় কিন্তু ধরো সার্ফেক্টেন্টস ইউজ, ঠিক আছে, এমন ভাবে সার্ফেক্টেন্ট ইউজ করি, তোমরা তো দেখছো যে ওয়াটার রিপেলেন্ট, অর্থাৎ হচ্ছে হলো আমরা পানি যেগুলো হচ্ছে হলো পেনিট্রেট করতে দিব না, সেগুলো কি সাধারণত আমরা হচ্ছে হলো ইউজ করি হচ্ছে হলো কি কারণে, ধরো আমি বৃষ্টি হচ্ছে আমাদের ছাতা ব্যবহার করি আমরা, আমরা রেইনকোট ব্যবহার করি, এদের কাজ কি, এরা হচ্ছে হলো পানি ভিতরে প্রবেশ করতে দিবে না। সো ওইগুলো তৈরি করার সময় অবশ্যই হচ্ছে হলো আমরা সার্ফেক্টেন্ট ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে এমন জিনিস যে ওখানে পানি আসলে, অর্থাৎ কচু পাতা যে সার্ফেস টেনশন, সেরকম সার্ফেস টেনশন তোমাকে দিতে হবে, পানি আসার আগে হচ্ছে হলো দৌড় দিয়ে ওখান থেকে পালাবে, ঠিক আছে। সেই ধরনের হচ্ছে হলে আমরা হচ্ছে হলো রেইনকোট তৈরি করি, আমরা হচ্ছে হলো ধরো হচ্ছে হলো তোমার এই ছাতা তৈরি করি, ঠিক আছে, প্যারাসুট কাপড় এগুলো হচ্ছে এইভাবে তৈরি করি, ঠিক আছে, মোবাইলের কভার অনেক সময় দেখা যাচ্ছে এগুলো দিয়ে তৈরি করা যায় আমরা, যেমন তাহলে বৃষ্টিতে ভিজতে কোনো রকমের সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে এগুলার ইম্পর্টেন্স আছে এটা, তাহলে বাই লাওয়ারিং দা সার্ফেস টেনশন অফ ওয়াটার, এখন পানি আমরা যদি ক্লিনিং করি তাহলে সেক্ষেত্রে আমাকে হচ্ছে সার্ফেস টেনশন কমাইতে হবে। সার্ফেক্টেন্টস এনাবল দা ক্লিনিং সলিউশন টু ওয়েট এ সার্ফেস, ঠিক আছে, অর্থাৎ পরিষ্কার করার জন্য ক্লথ ডিশেস, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি মোর কুইকলি, সো সয়েল ক্যান বি রেডিলি লুজেন্ড এন্ড রিমুভ ইউজুয়ালি, ঠিক আছে। তাহলে সার্ফেক্টেন্টস অলসো ইমালসিফাই অয়েলি সয়েলস এন্ড কিপ দেম ডিসপার্সড এন্ড সাসপেন্ডেড, সো দ্যাট এটা খুব তাড়াতাড়ি মানে ওই যে কি জানো বলে সেটেল ডাউন হবে, ঠিক আছে। টু অ্যাকমপ্লিশ দেয়ার ইন্টেন্ডেড জব ইফেক্টিভলি মেনি ক্লিনিং প্রোডাক্টস ইনক্লুড টু অর মোর সার্ফেক্টেন্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লিচিং আমরা ইউজ করি, সাথে সার্ফেক্টেন্ট ইউজ করি, ল্যাপসা ইউজ করি, SLS ইউজ করি, বা হচ্ছে অ্যালকাইল বেনজিন সালফোনেট আমরা ইউজ করি, অর্থাৎ কয়েকটা ধরনের দিলে হচ্ছে হলো আমার একের ভিতরে পাঁচ, একের ভিতরে দুই, আমরা অনেক সময় এগুলো কিন্তু এখন চিন্তা করি, বাট এটা পরবর্তী যেন কোনো প্রবলেম না করে সেটাও চিন্তা করতে হবে। তাহলে লিনিয়ার অ্যালকাইল বেনজিন সালফোনেট অ্যাসিড, এটার নাম হচ্ছে হলো ল্যাপসা, এটা দিয়েও আমরা ডিটারজেন্ট তৈরি করি। সোডিয়াম লরাইল সালফেট SLS দিয়ে আমরা হচ্ছে হলো ডিটারজেন্ট তৈরি করি। সোডিয়াম লরাইল ইথাইল সালফেট, এই যে এখানে গ্রুপ গুলো আছে আমি দেখাচ্ছি, এই গ্রুপ গুলা তুমি চেঞ্জ করে দেখতে পারো, ঠিক আছে, চেঞ্জ করলে হচ্ছে নাম চেঞ্জ হয়ে যাবে, কার্বন চেঞ্জটা পরিবর্তন হলে নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো সাইড চেঞ্জ থাকতে পারে, লিনিয়ার থাকতে পারে, কোথায় তুমি যোগ করবা কি যোগ করবা সেটার অনুযায়ী নাম হচ্ছে হলো চেঞ্জ হবে। এখন এখানে সাধারণত লন্ড্রি ডিটারজেন্ট ফর্মুলেশনে আমরা কি কি অ্যাড করি একটু দেখি, আমরা চলে বিল্ডার্স অ্যাড করি, ঠিক আছে, টু রিমুভ ক্যালসিয়াম আয়নস বাই কমপ্লেক্সেশন অর প্রেসিপিটেশন, ঠিক আছে, অর্থাৎ যদি এখানে কোনো ধরনের হচ্ছে তোমার আবার বৃষ্টি নামছে, যদি এখানে কোনো ধরনের হচ্ছে ধরো হচ্ছে হার্ড ওয়াটার থেকে থাকে, অর্থাৎ আয়ন থেকে থাকে, সেটাকে সাধারণত আমরা বিভিন্ন ধরনের বিল্ডার্স ইউজ করি। বিল্ডার্স এর কাজ হচ্ছে এডিটিভস বা হচ্ছে বাল্কিনেস করা, অর্থাৎ বাড়ানো, ডেন্সিটি হাই করা, বাট ইন দ্য মিন টাইম সে যদি অন্য কোনো কাজ করে দ্যাট উইল বেটার, সো টু রিমুভ ক্যালসিয়াম আয়ন সেটার জন্য আমরা বিল্ডার্স ইউজ করি। বিল্ডার্স ক্যান অলসো সাপ্লাই এন্ড মেনটেন অ্যালকালিনিটি, ঠিক আছে, তাহলে এর আরেকটা কাজ হচ্ছিল সে অ্যালকালিনিটি হচ্ছে মেনটেন করে এবং হচ্ছিল সাপ্লাই করে, ঠিক আছে, যেটা হচ্ছিল ক্লিনিং এ সাহায্য করে, স্পেশালি অফ এসিড সয়েলস, হে হেল্প কিপ রিমুভ সয়েলস ফ্রম রেসপন্ডিং ডিউরিং ওয়াশিং, ঠিক আছে, যেমন হচ্ছিল সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ট্রাইফসফেট, জিওলাইট, এগুলো হচ্ছিল আমরা বিল্ডার্স হিসাবে ইউজ করি। অ্যাব্রাসিভ, ওই যে আমরা বলছি ঘষানো, ঠিক আছে, আমরা গায়ে সাবান দিলাম, দিয়ে হচ্ছে আমরা অনেকে হচ্ছে অনেক ধরনের জিনিস, যেমন হচ্ছিল জিঙ্গে বা হচ্ছে দুন্দুলের আমরা হচ্ছিল তার খোসা ইউজ করি, আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের কিনে ওই যে সুতা দিয়ে তৈরি করা কিছু আছে, এগুলা দিয়ে হচ্ছে অ্যাব্রাসিভ, অর্থাৎ হচ্ছে ঘষে আমরা ময়লা পরিষ্কার করি, ঠিক না, ঠিক সেরকম হচ্ছে অ্যাব্রাসিভ নেচার ন্যাচারালি দেওয়ার জন্য, অর্থাৎ সাবানে দেওয়ার জন্য আমরা হচ্ছে কিছু ধরনের কেমিক্যালস ইউজ করি, যেমন ওই যে আমরা অনেকে দেখবা হচ্ছে কি জানো এই কয়লার মতো কি জানো ওই যে মেয়েরা জানে বেশি, আমরা হচ্ছে মুখে হচ্ছে ক্লিনজিং এজেন্ট দিই, ঠিক না, কি জানো আরেকটা আমাদের ভাষায় হচ্ছে দেখি নাম ভুলে যাই এগুলা, এই তোমরা যে একজন বলো ওই যে আমরা ফেস ওয়াশ যখন ইউজ করি, ফেস ওয়াশের মধ্যে আরেকটা প্রকার আছে কি জানো দানা দানা থাকে, ওটার নাম কি, একটা নামে বলতে পারবে না, তোমরা শুনতেছো? জি স্যার শুনছি, স্যার শুনতেছি স্যার, দানা দানা থাকে বাট ওর নাম তো জানি না স্যার, নাম আছে তো, ওগুলো দুটো প্রকার আছে, একটা হচ্ছে লো ক্লিনিং না কি জানো নাম, ধরো একজন না এখানে এগুলো কিনে না, এগুলোর ফর্সা করছে গিয়ে তাইলে মো কসমেটিক্স ইউজ করে নাই,
আর ইউজ করি না ম্যাক্সিমাম সবাই করে বাট সবাই তো জানে না ওটার নাম কি স্যার ওর ভিতরে দানা দানা থাকে এটা সবাই জানে তো স্যার হ্যাঁ তো একটা যেটা হচ্ছে হলো সো অর্থাৎ একটা ইউজ করব হচ্ছে হলো খুব মানে ওখানে দানাদার পার্টটা আমরা দিব না সেটা যদি না দেয় এটা কি বলে ধরো তোমার মুখে অনেকে বলে না যে মুখে হচ্ছে হলো বিভিন্ন ধরনের গোটা বা হচ্ছে হলো ময়লা আছে এগুলো যদি দানাদার যেগুলো দিই সেগুলো দিলে হচ্ছে হলো খুব সহজে ক্লিন করে এটার নাম কি স্যার স্ক্রাব বলে হ্যাঁ স্ক্রাব নাম মনে পড়ছে ঠিক আছে তাহলে একটা দেহ হচ্ছে আমরা হচ্ছে ধরো স্ক্রাব আর এই যে স্ক্রাব এখানেই নাম লেখা আছে তাও মনে পড়তেছিল না ঠিক আছে তুমি যখন কিনতে যাও তখন কিন্তু ওখানে আছে একটা হচ্ছে খালি হচ্ছে ফেনা তৈরি করবো সেটা এক ধরনের টেকনিক আবার স্ক্রাব স্ক্রাবিং এ অনেক ধরনের প্রকার আছে ওই যে আমাদের বাসায় একটা আনসার হচ্ছে কি জানো ওই যে অগ্নি উৎপাদে বলকানাইজিং এর ওখানে কিছু হচ্ছে কয়লা পাওয়া যায় সেটা নাকি অনেক ইম্পর্টেন্ট তারপরে যে আমরা মুলতানি মাটি ইউজ করি আমরা হচ্ছে কি জানো বলে ভার্মার কিছু মাটি ইউজ করি অনেকে কিন্তু মুখে দেওয়ার জন্য ঠিক আছে এইগুলার হচ্ছে হলো অ্যাব্রাসিভ পাওয়ার অর্থাৎ স্ক্রাবিং করার হচ্ছে হলো যে অ্যাবিলিটি সেগুলো থাকে ঠিক আছে তাহলে স্ক্রাব যখন করব ওই যে গোটা গোটা মোটা দানা দানা এটা কি করে এটা হচ্ছে হলো আর্টিফিশিয়ালি ঘষা লাগে না সে নিজেই হচ্ছে হলো ওখানে একটা মানে একটা ফোর্স সৃষ্টি করে সে ঘষার মতো একটা কিছু তৈরি করে তুমি না ঘষলেও কিন্তু সে পরিষ্কার করে এই জন্য স্ক্রাবিং যখন আমরা করি সেটার পারপাস অনেক সময় দেখা যাচ্ছে যে ধরো কারো মুখে হচ্ছে হলো এই ধরো ময়লা বেশি জমে গেছে বা অনেক সময় যে মুখে কি কি জানো উঠে ছোট ছোট গোটা গোটা এগুলো যখন হয় তখন হচ্ছে স্ক্রাবিং ইউজ করে অর্থাৎ ওগুলোকে উঠানোর জন্য তো এইটা হচ্ছিল তার পারপাস আছে অর্থাৎ অ্যাব্রাসিভ পাওয়ার দেওয়ার জন্য আমরা সাধারণত যে ক্যালসাইট ফেল্ড স্পার ঠিক আছে এগুলা ইউজ করে থাকি ওকে আমরা অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট ইউজ করি আমরা অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট অর্থাৎ এই যে সাবানটা আমি রাখলাম এটা কদিন পরে দেখা গেছে এখানে মাইক্রোব যেন হচ্ছে হলো অ্যাটাক না করে এই জন্য অর্থাৎ মাইক্রোবসটাকে গ্রো হচ্ছে হলো বন্ধ করে দিবে এবং সাথে কিল করবে ইনহিবিট করবে সেই জন্য হচ্ছে আমরা অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট হচ্ছে আমরা ইউজ করি ঠিক আছে যেমন হচ্ছে হলো অ্যামোনিয়াম কম্পোনেন্ট সোডিয়াম হাইপোক্লোরাইড তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড হাইপোক্লোরাইড যেমন ব্লিচিং এজেন্ট এটা হচ্ছে একসাথে পরিষ্কার করে সাথে সাথে হচ্ছে হলো সে হচ্ছে হলো অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট সে হচ্ছে হলো কিল করে মাইক্রোবকে ঠিক আছে ব্যাকটেরিয়াসাইডাল বা হচ্ছে হলো মাইক্রোসাইডাল যেটাকে বলে তাহলে অ্যান্টি রিডিপোজিশন এজেন্টস এই যে রিডিপোজিশন এজেন্টসের কাজ কি অর্থাৎ এরা জানো এই যে এখানে গিয়ে অর্থাৎ সাবান নিজে ইটসেল পানিতে যদি ধরা হচ্ছে হলো তুমি পানিতে গোলালে আসে ডিপোজিট হয়ে নিচে পড়ে গেল তো এই জন্য অ্যান্টি রিডিপোজিশন এজেন্ট ইউজ করা হয় যেমন হচ্ছে হলো কার্বক্সি মিথাইল সেলুলোজ সিএমসি বলা হয় এটা ইন্ডাস্ট্রিয়ালি ঠিক আছে তারপরে পলিকার্বনেট পলিইথিলিন গ্লাইকল সোডিয়াম সিলিকেট এগুলা সাধারণত হচ্ছে হলো অ্যান্টি রিডিপোজিশন এজেন্ট হিসেবে ইউজ করা হয় আরো অনেক কিছু আছে ঠিক আছে তার মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করলাম ব্লিচেস ঠিক আছে ওই যে সোডিয়াম হাইপোক্লোরাইড দেখো একের ভিতরে দুই সোডিয়াম হাইপোক্লোরাইড তুমি ব্লিচিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারো আবার অ্যান্টি ডিডিপোজিশন এজেন্ট হিসেবে ইউজ করতে পারো তো হেল্প হচ্ছে হলো এটা কি করে ব্লিচারের কাজ হচ্ছে হলো সে হোয়াইটেন করে ব্রাইটেন করে রিমুভ স্টেন ঠিক আছে তাহলে যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড সোডিয়াম পারবোরেট সোডিয়াম পার কার্বোনেট ইত্যাদি দেন আমরা কালার এন্ড ইউজ করি আমরা দেখছি বিভিন্ন ধরনের কালারফুল সোপ ঠিক আছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কালার ইউজ করবো এখন কালার যখন ইউজ করবো ন্যাচারাল কালার ইউজ করতে পারি আর্টিফিশিয়াল আমরা ইউজ করতে পারি আবার এখানে পিগমেন্ট ইউজ করতে পারি আমরা ডাই ইউজ করতে পারি ঠিক আছে তাহলে ডাই এবং পিগমেন্ট তোমাদের মনে একটা চ্যাপ্টারই আছে ডাই এবং পিগমেন্ট সেখানে পড়াবো করোশন ইনহিবিটর্স ঠিক আছে করোশন ইনহিবিটর অর্থাৎ তোমার এখানে কোনো ধরনের ক্ষতি যেন না করে করোশন যেন না করে এই জন্য আমরা করোশন ইনহিবিশন ইনহিবিটর আমরা ইউজ করব যেমন সাবানের ক্ষেত্রে অর্থাৎ তুমি দেখা যাচ্ছে যে তোমার বাসায় হচ্ছে হলো ওয়াশিং মেশিন আছে ঠিক আছে তুমি একটা ডিটারজেন্ট ইউজ করলো সে যদি দেখা যাচ্ছে করোশন ইনহিবিশন না হয় তোমার ভিতরে যে ম্যাট্রেস গুলো আছে এগুলো যদি করোট করে ফেলে ক্ষয় করে ফেলে ঠিক আছে সেই জন্য আমরা করোশন ইনহিবিটর ইউজ করি যেমন সোডিয়াম সিলিকেট তারপরে আমরা কিছু এনজাইমস ইউজ করি proteins classified by the type of soil they break down to simpler products ঠিক আছে এটা হলো এনজাইমের কাজ ঠিক আছে এটা হচ্ছে হলো ব্রেক ডাউন করে হচ্ছে হলো সিম্পল মলিকলসে মানে পরিণত করবে যেটা হচ্ছে হলো ক্লিনিং করা অনেক ইজি হয়ে যাবে এজন্য আমরা হচ্ছে হলো এনজাইমস ইউজ করে থাকি যেমন অ্যামাইলেজ তোমরা নাম জানো ঠিক আছে স্টার্চ সয়েলস তারপরে লাইপেজ প্রোটিজ সেলুলেজ এগুলো হচ্ছে হলো প্রত্যেকটা এনজাইম এদের কাজ হচ্ছে হলো একটা নির্দিষ্ট অর্গানকে হচ্ছে হলো ছোট করে ঠিক আছে দেন সেখানে হচ্ছে আমরা ক্লিনিং করতে পারি সো এটা হলো এনজাইমের অ্যাক্টিভিটি বা কাজ আরো আছে ফেব্রিক সফেনিং এজেন্ট ঠিক আছে ফেব্রিক সফেনার বলা হয় আমরা বিদেশে ইউজ করতাম ধরো ডিশি ওয়াশিং এ সে সফেনিং এজেন্ট হিসেবে ইউজ করতাম এর কাজ হচ্ছিল কাপড়টাকে সফট করা আবার এমন না যে সিঁড়ে ফেলবে কাপড়টাকে হচ্ছে হলো সুগন্ধি দান করে কাপড়টাকে মোলায়েম করে ঠিক আছে অনেক সময় কাপড় হার্ড হয়ে যায় হার্ড হয়ে গেলে কিন্তু ছিঁড়ে যাবে ব্রেকডাউন করতে পারে এই জন্য এর কাজ হচ্ছে কাপড়টাকে সফেন করা ঠিক আছে যেমন কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড
especially in natural fibers, cotton and wool এর মধ্যে এটা খুবই দরকার. Machine washing puts great mechanical stress. ওই যে তোমরা তো কারো বাসায় আছে কিনা দেখছো এই ওয়াশিং, অর্থাৎ আমরা যে হচ্ছে ওয়াশিং মেশিনে যে ওয়াশিং করি এর ভিতরে একটা মেকানিক্যাল ফোর্সের যুদ্ধ হয় কিন্তু, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা গেছে কাপড়টা হার্ড হয়ে যেতে পারে, তখন আমাদের এই পেপডিক সফটেনিং এজেন্ট ইউজ করতে হয়। ও যেমন আমরা শ্যাম্পু করার পরে কি যেন একটা ইউজ করে, শ্যাম্পুর পরে কি ইউজ করা মেয়েরা, আরেকটা আছে না কন্ডিশনার, এই যেখানে লেখা আছে কন্ডিশনার। ওকে, তাহলে দ্য ফাইবার্স এট দ্য ফেব্রিক সারফেস আর স্কোয়াশড এন্ড ফ্রেড এন্ড দিস কন্ডিশন হার্ডেন্স হোয়াইল ড্রাইং দ্য লন্ড্রি ইন এয়ার, ঠিক আছে, ইট গিভস দ্য লন্ড্রি এ হার্শ ফিল। এই ফেব্রিক সফটেনার, এই যে কন্ডিশনার আমরা যেটাকে বলতেছি, ইজ এ কন্ডিশনার দ্যাট ইজ টিপিক্যালি অ্যাপ্লাইড টু লন্ড্রি ডিউরিং দ্য রিন্স সাইকেল, ঠিক আছে, কন্ডিশনার আরেকটা নাম আমরা কিন্তু রিন্স বলে থাকি, ইন এ ওয়াশিং মেশিন টু ট্যাকল দিস প্রবলেম। তাহলে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস আমরা ইউজ করি, তোমরা শুনতে পাচ্ছ? ওকে, দেন আমরা হচ্ছে হলো আমাদের প্রয়োজন অনুযায়ী, ইন্টারনেট চলে গেছে নাকি আবার? বিভিন্ন ধরনের সুগন্ধ, এক এক সাবানের এক এক ধরনের সুগন্ধ, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেভাবে ভালো মনে করি, কেউ ল্যাভেন্ডার দিবে, কেউ জেসমিন দিবে, কেউ রোজ দিবে, কেউ দেখা যাচ্ছে অন্য কিছু দিবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা দিতে পারি ফ্রেগ্রেন্স, ঠিক আছে, এই ফ্রেগ্রেন্সটা আবার ন্যাচারাল দিতে পারি, আমরা আর্টিফিশিয়াল দিতে পারি, যেভাবে আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা দিব। তাহলে এই কি করবে, সাবানের কিন্তু একটা গন্ধ আছে, ঠিক আছে, বিশেষ করে সোডিয়াম হাইড্রোক্সাইড ডিলেরে, অর্থাৎ অ্যালকালি যখন আমরা ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড খুব প্রচন্ড গন্ধ, সাবান ব্যাকটেরিয়া আশেপাশে কিন্তু যাওয়া যায় না, ঠিক আছে, তখন এই ফ্রেগ্রেন্সটা ইউজ করলে বা কি সুন্দর সুগন্ধ। ওকে, কভার অডার্স অফ সয়েলস, ঠিক আছে, অথবা আমাদের সাবানের গন্ধ দূর করে, তারপরে প্রোভাইডস স্পেশালি আইডেন্টিটি প্রোডাক্টস, ঠিক আছে, প্লিজেন্ট অডার্স অফ ক্লথস এন্ড রুমস, ঠিক আছে, এটা করবে। আরো আছে নাকি? এটা দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ টুডেজ ক্লাস। ডিফারেন্ট ক্লিনিং এজেন্টস ফর ক্লথস, যেমন হচ্ছে হলো ব্লিচেস, ঠিক আছে, আমরা ক্লিনিং এর সাথে ব্লিচেস, ঠিক আছে, আমরা ব্লিচ করে থাকি, ওই যে মেয়েরা কিন্তু করে ব্লিচিং, ব্লিচ ইউজ করে কিন্তু মেয়েরা, ওদের কি কি জানা পাওয়া যায় আমি দেখছি, ব্লিচেস বিভিন্ন হচ্ছিল এই কসমেটিক্স এর যে দোকান গুলো দেখানে গেলে ব্লিচেস, বাট বি কেয়ারফুল, এগুলো কিন্তু স্কিন কিন্তু নষ্ট করে ফেলবে, ঠিক আছে, অনেকে আছে না যে রং ফর্সা করার জন্য, তারপরে হচ্ছিল আমরা বিয়ের সময় সাজার জন্য, তারপরে পার্লারে গিয়ে সেজে থাকি, এগুলো কিন্তু খুব ক্ষতিকর, স্কিন ক্যান্সারও কিন্তু পর্যন্ত হয়, ঠিক আছে। সো এই আর্টিফিশিয়াল সাজা কিন্তু সাজা না, ন্যাচারাল কালার, ঠিক আছে, আমি কালো হই পশা হই যা হই না কেন, এগুলো কিন্তু ন্যাচারাল, দ্যাট ইজ আমার কাছে মনে হয়, ঠিক আছে, এটাই সৌন্দর্য, এই জন্যই তো এই যারা কালো তারাও কিন্তু বেশি সুন্দরী হচ্ছে এখন। সো দ্যাটস অলসো বিউটি, দ্যাটস ন্যাচারাল বিউটি, ওকে, সো ডোন্ট ট্রাই টু ডিস্ট্রয় ইউর স্কিন, আমি এদেরকে বলবো। ওকে, ব্লিসেস, ঠিক আছে, ক্লোরিন এন্ড অক্সিজেন সাধারণত ইউজ করা হয়, ওরা অনেক সময় হচ্ছিল এক্সট্রা হোয়াইটেনিং, দেখবা লেখা থাকে এক্সট্রা হোয়াইটেনিং, সেটার জন্য ক্যাডমিয়াম ইউজ করে, তো এটা খুবই মানে যদি বেশি পরিমাণে মাত্রা ইউজ করে এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর, ক্যাডমিয়াম মানুষের হাড়ের ভিতরে গিয়ে হাড়ের ক্যালসিয়াম পর্যন্ত সেন্স করে ফেলতে পারে, তখন এটা এটা এই নামে একটা ডিজিজ হয়, অর্থাৎ মানুষ খুবই দুর্বল হয়ে যায়, হাড় পর্যন্ত ভেঙে যায়, ঠিক আছে, সো বি কেয়ারফুল। এই যে ব্লিচেস ইউজ করার ক্ষেত্রে, এটা সাধারণত হোয়াইটেন এন্ড ব্রাইটেন ফেব্রিক্স, ঠিক আছে, আমরা ইউজ করি, এখন আমরা এটাকে আমাদের রং ফর্সা করার জন্য ইউজ করি। ওকে, ইট হেল্প টু রিমুভ স্টাবর্ন স্টেন, ঠিক আছে, দে কনভার্টস অয়েলস ইনটু কালারলেস সলিউবল পার্টিকলস দ্যাট ক্যান বি রিমুভ বাই ডিটারজেন্ট এন্ড ক্যারিড আউট উইথ ওয়াশার ভেরি ইজিলি, ঠিক আছে, লিকুইড ওয়াটার, আমরা ওয়াশ ওয়াটার যেটা বলি সেখানে খুব ইজিলি ওয়াশ করে ফেলা যায়, এগুলো হলো ব্লিচ, লিকুইড ক্লোরিন ব্লিচ, ঠিক আছে, ইউজুয়ালি সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন অথবা সোডিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সলিউশন, এগুলো সব কিন্তু হচ্ছিল কাপড়ের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় স্কিনে ইউজ করি, ঠিক আছে, এক্সট্রা হোয়াইটেনিং বলে, ক্যান অলসো ডিসইনফেক্ট এন্ড ডিওড্রাইজ ফেব্রিক্স। ওকে, অক্সিজেন কালার সেফ বলে এটাকে, ব্লিচ ইজ জেন্টলার এন্ড ওয়ার্ক সেফলি অন অলমোস্ট অল ওয়াশেবল ফেব্রিক্স, ক্লাসে আমি
আচ্ছা ঠিক আছে, ওকে আমি তোমাকে ফিডব্যাক দিব একটু দেখে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা বুস্টার ইউজ করি। বুস্টার নাম তো শুনছো তোমরা, ঠিক আছে? খুব জনপ্রিয় এবং ওয়ার্ড এটা, বুস্টার এনহ্যান্সার বলা হয় থাকে। দা সয়েল এন্ড স্ট্রেন রিমুভাল, এটা আমরা সাধারণত বুস্টার ইউজ করি, হচ্ছে স্ট্রেন রিমুভাল, ব্রাইটেনিং, বাফারিং ওয়াটার, অর্থাৎ এক্সট্রা একটা জিনিস আমরা ইউজ করি বুস্টার হিসাবে, ঠিক আছে? পারফরমেন্স অফ ডিটারজেন্ট, দে আর ইউজড ইন দা ওয়াশ ইন এডিশন টু দা ডিটারজেন্ট। ওকে, এনজাইম ফ্রি সোক্স আর ইউজড ফর সোকিং আইটেমস বিফোর ওয়াশিং টু রিমুভ ডিফিকাল্ট স্টেইনস এন্ড সয়েল, ওই যে এনজাইমসটা আমরা ইউজ করি বলছি। তারপরে স্টার্চ, সিএমসি, কার্বক্সি মিথাইল সেলুলোজ আমরা ইউজ করি, ফেব্রিক ফিনিশেস এন্ড সাইজিংস, ঠিক আছে? অর্থাৎ ঠিকমতো ফিনিশিং হওয়ার জন্য, তারপরে হচ্ছে হলো ভালোভাবে হচ্ছে হলো ক্লিন হওয়ার জন্য, রেজিস্ট্যান্ট ঠিকমতো হওয়ার জন্য, আয়রনিং ইজিয়ার হওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি পারপাস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্টার্চেস, ফেব্রিক ফিনিশার অথবা হচ্ছে হলো সফেনার, এগুলো আমরা হচ্ছে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এটাই আমাদের স্টপ রেকর্ডিং লিংক।